স্বপ্ন হলো যে আজ আলে আসু ধুয়ে জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম দুনায়নে। তো নমস্কার বন্ধুরা, কানা কিষেন ফুড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, প্রীতি ও শুভেচ্ছা। তো চলো বন্ধুরা, আজকে আর একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে শিম আর ডালের বড়ি। তো দেখো বন্ধুরা, শিম ডালের বড়ি বানার জন্য কি কি উপকরণ লাগবে, এবার কেমন করে বানাবো। এটি আমরা চাল নিছি, চালটা ভিজিয়ে রাখিয়ে চাল ডাল অল্প পেস্ট করছি। করিয়ে দেখো শিমটা আমরা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি আধা ঘন্টা আগত, যাতে শিম আর ইসেটা নরম হয় এবং গায়ের ভিতরে হলুদ লবণটা ঢোকে। আর যে দেখালাম ডালটা, এই যে এটা পেস্ট করে নিয়ে আসছি, এতে আমরা শিম আর ডালটা বেশ সুন্দর ম্যারিনেট করে নেবো, নিয়ে পকোড়া টাইপ বানাবো বা বড়া টাইপ বানাবো। তো এই জায়গায় জিরা, হলদি, ধনিয়া পাউডার, কালা জিরা, এমনি জিরা, আদা আর হচ্ছে কুচি করে মরিচ কাটি রাখছি সেটার টুকরে, এগুলো সবগুলো আমরা এই জায়গায় মিশাবো। তোমরা যারা রসুন পেঁয়াজ খান, এটি অবশ্যই পেঁয়াজ ব্যবহার করবেন। আর বড়াটা যদি পান, সর্ষের তেল দিয়ে ভাজবেন, তাহলে খাইতে স্বাদ লাগবে। আর আমরা এই পেস্টটা চাল দিছি, এই জন্যে চালটা দিবেন, চালটা দিলে বড়াটা না বেশ সুন্দর মুচমুচে হয়। স্বাদ মতো লবণ দিলাম, এবার এটা আমরা সুন্দর করে বড়ার আকারে, পোকরার আকারে আমরা করে নেব। তো আমার এটা তৈরি হয়ে গেছে, দেখো সুন্দর। এবার এটা আমরা ভাজি নেব। কড়াই দেবার আমরা তেল দিলাম, এবার এটি আমরা মানে বড়ার আকারে মানে ডালগুলো শিমের গাছ লাগিয়ে দেওয়া লাগবে, দিয়ে এটা সুন্দর করে যে মানে চপ যেমন এটা পোকড়াটা হবে মানে বড়া। এইভাবে বানে খায়া দেখবেন বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে, ট্রাই করে দেখবেন একবার। খায়া দেয়া কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন যে বড়াটা কেমন লাগিল। তা তোমরা বড়াটা এইভাবে বাড়ির বানাবেন, আর হচ্ছে খায়া দেখবেন কেমন লাগবে, অবশ্যই জানে দিবেন। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। আর তাহলে আমার চ্যানেলে যেগুলো নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমরা পাবেন, চিন্তার কোনো কারণ নেই। ভিডিও দেখবেন এবার তোমার মনোরঞ্জনের জন্য দুই এক লাইন করে গান গাওয়া হয়, যাতে তোমরা ভিডিওটা দেখেন মানে ভিডিও দেখতে দেখতে টাইম পাস হয়ে যায়, তোমরা যেন টেরে না পান যে ভিডিও দেখে দেখছেন। এর জন্যে ফার্স্ট টু লাস্ট দেখবেন, ভিডিওটা টানি দেখবেন না, ফার্স্টে লাস্টে অবশ্যই দুই এক লাইন করে গান শুনে পাবেন। ভিডিওটা এইভাবে দেখবেন, আর হচ্ছে এইভাবে বড়া ভাজিয়ে বিকেলে সকালে খাবেন, টাইম পাস করবেন। তো চলো বন্ধুরা, বড়া আমার প্রায় হয়ে গেছে, আমরা দুই লাইন গান শুনি আসি। তোর কালার যেমন তেরিয়া সীতা, মোহর নারের তেমন ঢালুয়া হো পারে, কালা যাইও যাইও কালায়া জুনে কলে, ও শাম কালিয়া রে কালা যাইও যাইও কালাইয়াহুনে রো ছলে। তো বন্ধুরা দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম লোভনীয় এবং একবারে স্বাদের, দেখলে সবার জিভের জল পড়বে। তোমরা একবার দেখো, এটা যদি তোমরা আরও কোনো চাটনি দিয়ে খান, যেমন টমেটো চাটনি বানের পান কোনো ঝাল দিয়ে, যদি আরও দইও অল্প একটু লবণ দেন, মরিচের গুঁড়ো দেন, দিয়ে পেস্ট করবেন আর বড়াটা এইভাবে ডুবাবেন আর খাবেন, একদম মুসমুসে হয়েছে স্বাদের। তোমরা একবার বিশ্বাস না করেন, বানিয়ে খায়া দেখবেন বন্ধুরা, খায়া দেখি অবশ্যই কমেন্টে জানে দিবেন এই বড়াটা কেমন হল। আর হচ্ছে ভালো থাকবেন, সবাইকে নমস্কার, আরও দেখা হবে অন্য ভিডিওতে।